ঠিক আছে আর এরপর হচ্ছে উনি সবথেকে যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে না রম্য গল্পের জন্য রম্য গল্প কোনগুলা এটা হচ্ছে আমরা ছন্দ দিয়ে মনে রাখবো যেমন সৈয়দ মুস্তাফা আলী ইনস আমার চাচা আচ্ছা ঠিক আছে মনে রাখবো সৈয়দ মুস্তাফা আলী আমার চাচা তো ইনার যে রম্যগুলা সেটা হচ্ছে চাচা টুনিকে পঞ্চ ময়ূর উপহার দিল চাচা টুনিকে পাঁচটা ময়ূর উপহার দিল এটা মনে রাখবা তো সেটা হচ্ছে চাচা কাহিনী টুনি ম্যাম পঞ্চতন্ত্রী আর হচ্ছে ময়ূরকণ্ঠী আচ্ছা আর ওনার কিছু ছোট গল্প আছে ওকে ছোট গল্পগুলো অনেক মজার সেটা হচ্ছে তীর্থহীন তারপর হচ্ছে তোমার রসগোল্লা পাদটিকা আর হচ্ছে পাদটিকা জানি যে উনি হচ্ছে একাত্তরের ডায়েরি লিখছে সো হোয়াট এভার বেসিক জিনিসগুলো আমরা জানি তো আমরা হচ্ছে ওনার বইগুলা একটা গল্পের আকারে মনে রাখবো যেমন সুফিয়া কামাল ওনার হাজব্যান্ড তো অনেক আর্লি এজে মারা যায় তা আমরা জাস্ট মনে করি যে উনি হচ্ছে ওনার হাজব্যান্ড হারাই গেছে সে একজন অভিযাত্রী তো অভিযাত্রীদের কি হয় সাধারণত পৃথিবীর প্রতি কোনো মায়া মহব্বত কিছু থাকে না তা আমরা জাস্ট মনে রাখতে পারি যে সুফিয়া কামাল ওনার হাজব্যান্ড একজন অভিযাত্রী ছিলেন সে পৃথিবীর মায়া ত্যাগ করে মানে পৃথিবীর মায়াকে সে কোনো কেয়ার না করে সে হচ্ছে চলে গেছে তো এরপর কি করছেন সুফিয়া কামাল তার হচ্ছে তোমার নবল কিশোর তার দুইটা কিশোর ছিল একজনের নাম ইতর একজনের নাম বিতল এদেরকে না তিনি একাত্তর সালে সোভিয়েতে চলে গেছেন সোভিয়েতে যে সেখানে তিনি সাজের বেলায় সন্ধ্যাবেলায় তার হাজব্যান্ডের কথা মনে করতেছেন তাহারেই পড়ে আচ্ছা এখান থেকে আমরা কিভাবে তার বইগুলো বের করতে পারছে এক নম্বর আসে অভিযাত্রী তারপর হচ্ছে উদাত্ত পৃথিবী মায়া কাজল সম্পাদক ছিলেন যেখানকার একটা সংকলন ছিল হচ্ছে মৃত্তিকার ঘা এটা উনি বেগম রোকেয়াকে উৎসর্গ কিভাবে মনে রাখবো বলো তো কিভাবে উনি নিজে ছিলেন একজন ফেমিনিস্ট আর একটা ফেমিনিস্টই সেটা উৎসর্গ করবে আচ্ছা তো এটাতে আমরা সুফিয়া কামালটা মোটামুটি মনে রাখতে পারি শাবাশ